বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া, বিএবিএড, একজন শিক্ষক সাংবাদিক। 1970-এর পূর্বে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার পিতা মুক্তিযোদ্ধা ও প্রয়াত মেম্বার আব্দুল সামাদ ভূঁইয়ার সাথে দেখা করে আমাদের ঘরে রাত্রি যাপন করেছে। আমি 2008 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেল হাজতবাসের সময় গুরুচুক উপজেলা প্রশাসন মাধ্যম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামিনের জন্য আবেদন করেছি। 2001 সালে আমি জামাত জোট সরকারের কৌশলগত হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে জেল হাজতে খেটেছি। 80-এর দশকে আমি গুরুচুক উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনে একজন ভোটার ছিলাম। এছাড়া দলের দুঃসময়ে দীর্ঘ প্রায় 40 বছর যাবৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে দলের জন্য কাজ করেছি। দল থেকে বিগত দিনে কিছু পাইনি। নেত্রী আমাকে নৌকা দিলে আমি গুরুচুন বামনপাড়া এলাকা থেকে এমপি পদে নির্বাচন করবো ইনশাল্লাহ। এছাড়াও আমি বহু সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনে জড়িত আছি। আমি গুরুচুন বামনপাড়া সাধারণ অসহায় মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।